কিরে বান্টু, আজকেও একা বসে আছিস? কেন, তোর কি? তোকে তো আর ডাকিনি, আর ডাকলেও তুই আসিস না। আহা, তা করছিস কেন? শুনলাম তো কালকে রনির কার্যপাতি ছিল, ওখানে গেছিলাম। হ্যাঁ তো, রনির কাছেই যা না, আমার কাছে এসেছিস কেন? রিয়া ভালো মতোই বুঝলো অনিল রাগটা সহজে কমবে না। অবশ্য রনির জায়গায় ও থাকলেও এর থেকে বেশি রাগত। অনিয়া রিয়া ক্লাস ফাইভ থেকে বন্ধু। ক্লাস ফাইভে যখন রিয়ার বাবা কলকাতা ট্রান্সফার হলো, তখনই রিয়া অনি স্কুলে ভর্তি হয়েছিল। স্কুলে রিয়া প্রথম বন্ধু এই অনি। কখন যে এই প্রথম বন্ধু একে অপরের প্রিয় বন্ধু হয়ে গেল কে জানে। 7 বছর যেন জলের মতো কেটে গেল। সেই থেকে একসাথে বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে অনি এখন JU-তে ইঞ্জিনিয়ারিং করছে, আর রিয়া কলকাতা মেডিকেল কলেজে MBBS। প্রথম প্রথম ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকলেও সময়ের সাথে সাথে খানিকটা পড়াশোনার চাপে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায়। অনি কিন্তু খুব ভালো গান গাইতে পারে, আর সেটা অনেক ছোট থেকে। তাই সারা মাস সেরকম কোনো কথা না হলেও অনির প্রত্যেকটা ফাংশনে রিয়া থাকবেই। আবার উল্টো দিক থেকে রিয়া না এলে অনি গানই শুরু করে না। ইলেকট্রিক গিটার হাতে যখন অনি রকস্টারদের মতো মঞ্চে গানগুলো গায়, শুধু রিয়া কেন, কলেজের সমস্ত মেয়েরা মুগ্ধ হয়ে চেয়ে থাকে। তবে এতে রিয়ার যে একটু হিংসে হয় না তা নয়, শুধু বুঝতে দেয় না অনিকে। আসলে ওদের সম্পর্কটা না ঠিক নিবিড় বন্ধুত্ব না প্রেম, সেটা ওরাও ঠিক করে বোঝে না। কখনো কখনো অনি এমন বাচ্চাদের মতো করে যে ইচ্ছা থাকলেও ওকে রিয়া দূরে সরিয়ে দিতে পারে না। অনিও কি এতটা বুঝেছে? এটা জানার জন্যই সেদিনকে খানিকটা ইচ্ছে করেই অনি প্রোগ্রামে যায়নি রিয়া। অনিকে ফোনও করেছিল, দিয়ে বলল, ওই শোন না, কাল না আমি আসতে পারবো না, রনি জন্মদিনে যাচ্ছি। রনি? কে রনি? আমার কলেজের বেস্ট ফ্রেন্ড। ও, বলিস নি, ফোনটা কেটে দিয়েছিল। আর ওতে রিয়ার কলেজে কোনো বেস্ট ফ্রেন্ড নেই, এই রনি ছেলেটা ওকে বেশ পছন্দ করে, সেই জন্যই ওদের সেকশনে কাউকে না দেখে শুধু রিয়াকেই দেখেছে। আর সেটাকেই হাতিয়ার করে রিয়া বেশ করে অনিকে রাগিয়েছে। যাকগে, এবার বর্তমানে ফিরে আসি। রিয়া জানে অনি রাগটা বেশ স্বাভাবিক, কিন্তু এতটা রেগে যাবে হয়তো ভাবিনি। শোন না, তোকে কিছু বলার ছিল। কি বল শুনি। আমি কিন্তু কাল রনির জন্মদিনে যাইনি। কিন্তু কেন, তুই যে বললি। যা বলার একটু খুলে বলবি। আচ্ছা অনি, একটা প্রশ্নের উত্তর দিবি? কি প্রশ্ন? তুই আমার বা আমি তোর কে? মানে আমরা বন্ধু হই, আবার কি? এবার হয়তো উনি অনেকটাই বুঝেছে। আবার কিছুক্ষণ সব চুপচাপ, ঠিক তারপর, তাহলে তুই বল। উনি এই কথা জিজ্ঞাসা করার পর খানিকটা চুপ করেই রইল রিয়া। বিকেলের পরন্ত রোদে যখন আকাশ লজ্জায় লাল হয়ে আস্তে আস্তে কালো অন্ধকারে মুখ লুকাচ্ছে, তখন ঠিক তখনই রিয়া বলে উঠল, একটা গান ধর না অনি। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ওর মায়াবী গলায় অনিও গেয়ে উঠল, তোমাকে বুঝে না প্রিয় বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়, তোমাকে বুঝি না প্রিয় বোঝো না তুমি আমার, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়।